সুন্নতি বিবাহের পদ্ধতি কি রূপ? ভাইরা আমার, সুন্নতি বিয়ে সম্পর্কে বলতে গেলে তো অনেক কথা, আমি সংক্ষেপে যদি বলি, এরপরের প্রশ্ন, হিন্দুর বাড়িতে বা দোকানে খাওয়া যাবে কি না? এরপরের প্রশ্ন, মাজারে কি মান্নাত করা যাবে? ভাই, কোন পীরের কবর, কোন বুজুর্গের কবরে মানুষ অংশ মান্নাত করে, ওই কবরে যিনি শুয়ে রয়েছে মান্নাত করলে কি উনি কিছু পায়? কে পায়? ওই মাজার পাহারা দেওয়া ভণ্ডগুলা, ঠিক না ভাই? ঠিক, কতগুলা ভণ্ড আছে দেশের বোঝা, কোনো কাজ করবে না, কাম করবে না, আর্থসামাজিক উন্নতিতে কোনো ভূমিকা রাখবে না, লম্বা লম্বা চুল কতগুলো নিয়ে মাজারের পাশে বসে গাঁজা খাবে। আপনি মাজারে মান্নাত করলে, পয়সা করে দিলে ওদের পেট ভারী হবে, ঠিক না ভাই? ঠিক, এটা জায়েজ নাই। মাজারে মান্নাত করলে জায়েজ হবে না, এটা শিরিক হবে। মান্নাত করতে হবে আল্লাহর জন্য, আল্লাহ তোমাকে খুশি করার জন্য মান্নাত করলাম, তাহলে ওইটা গরিবকে দান করে দিবেন। ওই মাজারে ভণ্ডদের হাতে দেওয়া যাবে, মাজারে কোনো কিছুই দেওয়া যাবে না। মাজারে কেন দিবেন ভাই? মাজারে যদি ওই নেককার আল্লাহর ওলির কবরে দিতে চান, তো উনি তো মারা গেছেন, মাটির নিচে আছে, বেচারা তো খাওয়া দাওয়া নাই, ওখানে টাকা কেন দিবেন? টাকা দিবেন গরিবরে। এগুলো হলো ধর্ম ব্যবসা, এগুলোর নাম কি? ইসলামের নামে ব্যবসা। এগুলাতে যদি আপনি সামিল হন, টাকা দেন, আপনার কাজ তো হাসিল হবেই না, বরং আরো গুণ হবে। অনেক লোক আছে সন্তান হয় না, মাজারে মান্নত করে, আছে না নেই? খবরদার, এতে ঈমান নষ্ট হবে, এটা করা যাবে না। এরপরের প্রশ্ন, হিন্দুর বাড়িতে বা দোকানে খাওয়া যাবে কি না? ভাইরা আমার, হিন্দুর বাড়িতে খাওয়া যাবে। আপনি কার বাড়িতে খাইছেন এটা বিষয় না, বিষয় হলো আপনি কি খাইছেন। কথা কি বুঝাতে পারছি? নিজের মায়ের হাতে যদি বিষ খান, বাঁচবেন না মরবেন? আর যদি শত্রুর হাতে পিওর ফ্রেশ ফল খান, শরীরে শক্তি হবে কি হবে না? আপনি কার হাতে খাইলেন, কার বাড়িতে খাইলেন, এটা দেখার বিষয় না। দেখার বিষয় কোনটা? আপনি কি খাইলেন। কথা কি বুঝাতে পারছি? একজন হিন্দু তার বাড়িতে একটা হালাল খাবার আপনাকে দিয়েছে, আপনি খাইতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার একজন হুজুর এই লম্বা দাড়িয়ালা, তার বাড়িতে চুরি করা একটা জিনিস আপনারা খাইতে দিছে, হালাল হবে না হারাম হবে? হারাম। অর্থাৎ কার বাড়িতে খাইছেন এটা দেখার বিষয় না, কি খাইছেন সেটা দেখবেন। আমাদের নবীজি অমুসলিমের বাড়িতে খানা খাইছেন, কোনো অসুবিধা নেই, অমুসলিমের বাড়িতে খাওয়াতে দোষের কিছু নাই। এরপর আপনি প্রশ্ন করছেন তার দোকানে খাওয়া যাবে কিনা। হ্যাঁ, অমুসলিমের দোকানেও খাওয়া যাবে, কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ, তারা যদি কোনো হারাম খানা দেয়, যেমন কোনো হিন্দু যদি নিজে মোরগ জবাই করে দেয়, গরু জবাই করে দেয়, তাহলে সেটা আপনি খাইতে পারবেন না। সে যদি মিষ্টি বানাতে গিয়ে সেখানে হারাম কিছু মিশায়, তাহলে খাইতে পারবেন না। কিন্তু যদি না মিশায়, তাহলে সেটা খাইতে কোনো অসুবিধা নাই, তারাও মানুষ। জি, কোনো মুসলমানকে মুনাফিক বলা যাবে কি না? যাবে? কোনো মুসলমানকে মুনাফিক বলা উচিত না। মুনাফিক একটা একটা গালি, কোনো মুসলমান কোনো মুসলমানকে গালি দিতে পারে না। মুনাফিক দুই প্রকার, একটা হলো উপর দিয়া মুসলমান সাজে, ভিতর দিয়ে আসলে আল্লাহ মাফ করুক ঈমানদার না, কাফের। এরকম মুনাফিক কিছু বুদ্ধিজীবী আছে, কিছু রাজনীতিবিদ আছে, কিছু সাংবাদিক আছে, কিছু আফার লেভেলের মানুষ আছে, এরা মুসলমানদের সমাজে টুপি টাপা লাগায়, জুমা টুমা পড়ে, আসলে ইসলামের প্রতি বিশ্বাস শেষ নাই, তলে তলে অমুসলমানদের সাথে আঁতাত করে, ইসলামের পারলে মুসলমানদের পারলে বাঁশ দেয়, আছে না নেই? এইগুলো হলো আসল মুনাফিক, বড় মুনাফিক। এখন এটাও আমাদের বোঝার উপায় নাই, কারণ তা কার অন্তর ঈমান আছে না নাই, এটা আমরা বোঝার কোনো উপায় আছে? এই জন্য কাউকে মুনাফিক বলা জায়েজ নাই। আর যদি বলেন যে ছোট মুনাফিকি, ছোট মুনাফিকি মানে হলো আমি মুসলমান দাবি করতেছি আবার গুনাহের কাজ করতেছি, মিথ্যা কথা বলতেছি, এটা হলো ছোট মুনাফিকি। তো এরকম ছোট মুনাফিকি আমাদের সবার ভিতরেই কম বেশ আছে, এই জন্য কাউকে মুনাফিক বলা জায়েজ নাই, উচিত না। ফজরের আজানের পর তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কি না? ফজরের আজান হয়ে গেছে, এরপর তাহাজ্জুদ পড়া যাবে আর? যাবে না, কারণ ফজরের আজান হওয়া মানে হলো দিন শুরু হয়ে গেছে। ফজরের আজানের, ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত কি পড়া যাবে? তাহাজ্জুদ পড়া যাবে। তাহাজ্জুদের নামাজ সবচেয়ে কম কয় রাকাত পড়া যায় বলেন? কয় রাকাত পড়া যায়? আধা রাকাত, এক রাকাত, কত? দুই রাকাত। সালাতুল লাইলি ওয়ান নাহারে মাসনা মাসনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাত এবং দিনের নামাজ অর্ধেক অর্ধেক করে পড়া যাবে, অতএব অর্ধেক অর্ধেক করে পড়বেন। করোনা ভাইরাসের টিকা রোজা রাখা অবস্থায় নেওয়া যাবে কি না? ভাইরা আমার, যে ইনজেকশন মানুষের শরীরে পুশ করা হয়ে থাকে, এটা মানুষের পাকস্থলীতে যায় না, খাদ্যের কাজ দেয় না, সেটা গ্রহণ করাতে কোনো অসুবিধা নাই। এই জন্য ইনসুলিন নেওয়া,
সাধারণ ইনজেকশনগুলো নেওয়া, যেগুলো আমাদের শরীরে যে মাংস ইত্যাদিতে পুষ্পুষ করা হয়, এমনিভাবে এই করোনা ভাইরাসের টিকাও যদি রোজা রেখে দিনের বেলায় নেয় তাতে রোজা ভাঙবে না, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। তাছাড়া সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরামের এই ফতোয়া এভাবে বের হয়েছে, মক্কার হারামের ইমাম শেখ আব্দুর রহমান সুদাইস সহ বড় বড় ইমামদের ফতোয়া প্রকাশ হয়েছে, ইসলাম ফাউন্ডেশনের উলামায়ে কেরামদারকে একত্রিত করা হয়েছে, তারাও সম্মিলিতভাবে ফতোয়া দিয়েছেন, সারা বিশ্বের প্রায় সমস্ত উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন যে এটাতে রোজা ভঙ্গ হবে না। সুন্নতি বিবাহের পদ্ধতি কিরূপ? ভাইরা আমার, সুন্নতি বিয়ে সম্পর্কে বলতে গেলে তো অনেক কথা, আমি সংক্ষেপে যদি বলি, সুন্নতি বিয়ে হলো এক নম্বর, ওই বিয়েতে কোনো অপচয় হবে না, অতিরিক্ত টাকা পয়সা নষ্ট করা হবে না। এখন তো নিজে গরিব হইলে কি হয়েছে, বিয়েতে লক্ষ লক্ষ টাকা না নিলে বিয়া হয় না, পেটে ভাত নাই কিন্তু লাইট জিগজাক লাগাইতে হবে, ঠিক না ভাই? ঠিক। নিজের বাড়িতে 10 দিনের চাইল নেই কিন্তু 200 মানুষ খাওয়াইতে হবে, এগুলো আমাদের সমাজের অনাচার, বিয়েটাকে কঠিন বানায় ফেলা হয়েছে, বিয়েটাকে সহজ করতে হবে, বিয়েতে খরচ কম রাখতে হবে। আর আরেকটা অনাচার হলো, ছেলে পক্ষ হোক আর মেয়ে পক্ষ হোক, কেউ দিনদারিটা দেখে না, পয়সাটা আগে, ছেলে পক্ষ দেখে মেয়ের বাপের পয়সা আছে কি না অথবা মেয়ে সুন্দরী কি না, আর মেয়ে পক্ষ দেখে ছেলে একটা ভালো চাকরি করে কি না এবং পয়সা করে আসে কি না, ঠিক না ভাই? ঠিক। অথচ আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, ফাজফার বিজাতির দিন, তুমি দিনদার মানুষ দেখে বিয়ে করবে, ছেলে হোক মেয়ে হোক পাত্র হোক পাত্রী হোক, দেখবে তার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, দিনদারি আছে কিনা, ভালো মানুষ কিনা, তাহলে তাকে বিয়ে করবে। আমরা আজকাল মানুষ বিয়ে করি না, আমাদের পয়সা বিয়ে, সবার সাথে বিয়ে হয়, পয়সার সাথে বিয়ে হয়, রূপের সাথে বিয়ে হয়, মানুষের সাথে বিয়ে হয় না, এই জন্য মানুষ খোঁজে না, খোঁজে হলো মানুষের পয়সা, কি খোঁজে, মানুষ না খুঁজে মানুষের পয়সা খুঁজে। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। এই জন্য বিয়ের মধ্যে আরেকটা অনাচার হলো, এখন ওয়াজ সবাই শুনে ঠিক আছে কিন্তু নিজের বেলায় আসলে আস্তে করে ঘুরাইয়া দেয়। যেমন ছেলেরা সবই ঠিক আছে, বিয়ে করতে হলে মেয়ের বাপের পয়সা আলা না হলে, গরিবের মেয়ে বিয়ে করে না, আছে না নেই? অনেক ছেলে আছে নিজে দিনদার, নামাজ পড়ে রোজা রাখে কিন্তু গরিবের মেয়ে বিয়ে করে না, একটা কেন আপনি একজন রিক্সালা মেয়ে বিয়ে করেন, তাকে দিনদার যদি তার ভিতরে থাকে তাকে বিয়ে করেন কিন্তু না, সেখানে যাবে না। তো এটা হলো বিয়ের ক্ষেত্রে বড় অনাচার। সুন্নতি বিয়ে হলো আপনি উপযুক্ত দিনদার মানুষ দেখে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করবেন। আর সুন্নতি বিয়েতে কোনো গান বাজনা থাকবে না, আমাদের দেশে বিয়ে সাজিতে গান বাজনা ছাড়া বিয়ে সাজিতে কল্পনাই করা যায় না, ঠিক না ভাই? ঠিক। পয়সা কড়ি নাই তাও আপনার ওই আপনার বড় বড় সেট আনায়া গান বাজানো হয়, এগুলো হারাম। বিয়েতে আরও অনেক অনাচার হয়, এই সমস্ত অনাচারগুলো মুক্ত রেখে সাদা মাঠাভাবে বিয়ে করবেন, দিনকে প্রাধান্য দিবেন, দেখবেন দাম্পত্য জীবনে সুখ শান্তি ইনশাআল্লাহ হবে। সুন্নতি বিয়ে নাই, এই জন্য প্রতিদিন ঢাকা শহরে 39টা করে বিবাহ বিচ্ছেদ হয়, লাখ লাখ টাকা করে খরচ করে বিয়ে করে কিন্তু বিয়ে ভেঙে যায়, টিকে না। আর এই যে মুরব্বি চাচাদেরকে জিজ্ঞাসা করেন, বিয়েতে 10 টাকাও খরচ হয়নি কিন্তু মাশাআল্লাহ এখনও সম্পর্ক ভেরি স্ট্রং, ট্রু লাভ, এদের ভালোবাসা হলো আসল লাভ, আর আমরা সব 2 নম্বর। এখনকার যুবকরা ভালোবাসার ভান ধরে, বিয়ে উপলক্ষে এটা বানায় সেটা বানায়, গেট বানায় লাভ, আরে লাভ চিহ্ন বানাইতে বানাইতে কাহিল হয়ে যায়, মাগার 3 বছরের মাথায় বিয়ে ভেঙে যায়, সব 2 নম্বরই, ঠিক না ভাই? ঠিক। সুন্নাত তরিকার বিয়ে আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন।